চোরের আতঙ্কে অতিষ্ঠ গন্ডাছড়া মহকুমাবাসী। গন্ডাছড়া মহকুমার বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত চুরির কাণ্ড ঘটে থাকে। এবার চোরের হাত থেকে রক্ষা পেল না গন্ডাছড়া মহকুমার প্রেস ক্লাব। চোরকে ধরতে ব্যর্থ গন্ডাছড়া থানার পুলিশ। প্রসঙ্গত, গন্ডাছড়া মহকুমা থানার নাকের ডগায় অবস্থিত গন্ডাছড়া প্রেস ক্লাবে দুঃসাহসিক চুরির কাণ্ড ঘটাল চোরের দল। প্রেস ক্লাবে সিসিটিভি ক্যামেরা সহ প্রায় 1 লক্ষাধিক টাকার মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় চোরের দল। ঘটনার বিবরণে প্রকাশ, গন্ডাছড়া মহকুমা থানা সংলগ্ন এলাকায় প্রেস ক্লাব কারণবশত কিছুদিন বন্ধ ছিল। বৃহস্পতিবার 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করতে গেলে ক্লাবের সদস্যরা দরজা খুলতেই দেখতে পান ভিতরের জানালা ভাঙা এবং জিনিসপত্র সব এলোমেলো অবস্থায় পড়ে আছে। এবং সিসিটিভি ক্যামেরা সহ সিসিটিভি রিসিভার, হার্ডডিস্ক, এলইডি লাইট সহ আরও বহু মূল্যবান জিনিসপত্র নেই। তারপর প্রেস ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে গন্ডাছড়া মহকুমা থানায় অবগত করলে গন্ডাছড়া মহকুমা থানায় কর্তব্যরত এসআই সমীর বিশ্বাস এবং এসএসবি জওয়ানরা ক্লাবে এসে সরেজমিনে তদন্ত করে যান। তারপর গন্ডাছড়া প্রেস ক্লাবের সমস্ত সদস্যদের পক্ষ থেকে সঠিক তদন্তক্রমে চোরকে ধরে সঠিক শাস্তি প্রদানের দাবিতে গন্ডাছড়া থানায় একটি লিখিত অভিযোগ জানানো হয় এবং ধলাই জেলার পুলিশ সুপারকে জানানো হয়। উপস্থিত ছিলেন গন্ডাছড়া প্রেস ক্লাবের বর্তমান সভাপতি সমীর কপালি, গন্ডাছড়া মহকুমার প্রবীণ সাংবাদিক চন্দন লাল রায়, গন্ডাছড়া মহকুমার সাংবাদিক খোকন চাকমা, সুব্রত দাস, গন্ডাছড়া প্রেস ক্লাবের প্রাক্তন কোষাধ্যক্ষ অনিমেষ দাস এবং গন্ডাছড়া প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা। মামলা দায়ের করার পর গন্ডাছড়া মহকুমা থানার পুলিশ প্রেস ক্লাবের সদস্যদের আশ্বাস দিয়েছেন অতি দ্রুত তদন্তক্রমে চোরদের ধরে সঠিক শাস্তি প্রদান করবে। এখন দেখার বিষয় গন্ডাছড়া মহকুমা থানার পুলিশ চুরিকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের শনাক্ত করতে সক্ষম হয় কিনা। প্রেস ক্লাবে চুরিকাণ্ডের ঘটনা ছড়িয়ে পড়তেই মহকুমা জুড়ে ছিছি রব উঠেছে। পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঁকি দিতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।